খুব সমস্যা এই সুতা জড়া ফেলাইছে একবারে ভাবছিলাম বলছিলাম না যে এটা কোনো গোয়েন্দার কবুতর হবে দেখছেন ওইটা এই কাগজে কিছু লেখা থাকতে পারে দেখেন স্যার এটা কি আসলে এটা চিঠি তো না না এটা না দরখাস্ত মনে হয় দরখাস্ত দরখাস্ত কি লিখছে এখানে স্যার পড়েন বরাবর মহান আল্লাহ তাআলা বিষয় 1 লক্ষ টাকার জন্য আবেদন মহোদয় সবিনয় নিবেদন এই যে আমার মা ক্যান্সারে আক্রান্ত চিকিৎসার জন্য টাকার প্রয়োজন আমাকে 1 লক্ষ টাকা দিলে আমি আমার মায়ের চিকিৎসা করাতে পারবো আমি কথা দিলাম আপনি 1 লক্ষ টাকার ব্যবস্থা করে দিলে আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করব এবং সর্বদা সৎ থাকার চেষ্টা করব অতএব বিনীত প্রার্থনা আমার উক্ত বিষয়গুলি বিবেচনা করে আমাকে 1 লক্ষ টাকা দিয়ে বাধিত করিবেন ইতি আপনার অসহায় বান্দা মোহাম্মদ আশরাফুল হোসেন আমার মোবাইল নাম্বার এখানে কিন্তু তার মোবাইল নাম্বারটাও দিয়ে দিছে এইরকম হবে যে কেউ একজন অসহায় ব্যক্তি তার মা ক্যান্সারে আক্রান্ত তার মায়ের চিকিৎসার জন্য 1 লক্ষ টাকার প্রয়োজন এই জন্য কিন্তু মহান আল্লাহ তাআলার কাছে এই দরখাস্তটা সে লিখছে আচ্ছা যাই হোক আমরা অফিসে গিয়ে বসবো ঠিক আছে চলেন স্যার তবে আমরা বাঁচছি বুঝছো যেটা কোনো গোয়েন্দার কবুতর না জি স্যার গোয়েন্দার হলে তো ওইটাই ভাবছি হ্যাঁ গোয়েন্দার হলে তো সমস্যা হ্যাঁ জি স্যার আচ্ছা আসেন মহান আল্লাহ তাআলা কি জীবনে 1 লক্ষ টাকা দিবে তাই দেয় দিবে না কিন্তু আর তার মা ক্যান্সারে আক্রান্ত সে কি কোনোদিন টাকার ব্যবস্থা করতে পারবে না পারবে না এখন আমরা একটা কাজ করি আমরা সবাই মিলে কিছু কিছু করে টাকা দিয়ে তাকে হেল্প করি আপনি আপনি কি দিতে পারবেন জি স্যার পারবো আপনি পারবেন হ্যাঁ জি স্যার পারবো সবাই পারবেন তো জি স্যার পারবো আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা টাকার ব্যবস্থা করেন আর নেক্সট টাইমে আমরা এই ছেলেটাকে যে ফোন নাম্বার দেওয়া আছে একে ফোন করে তারপর আমরা টাকাটা দিয়ে দেব হ্যাঁ হ্যাঁ স্যার কথা বোঝা আছে হ্যাঁ স্যার না নেটওয়ার্কের সমস্যা কোন স্যার কোন না হ্যাঁ স্যার কথা বোঝা আছে তখন থানায় যাব ও স্যার আসছি স্যার আসছি স্যার আসছি স্যার স্যার আমি আসছি স্যার আচ্ছা একটু তাড়াতাড়ি এসেন তাড়াতাড়ি তাড়াতাড়ি এসেন আচ্ছা ঠিক আছে আচ্ছা রাখলাম আচ্ছা এখানে মোট আছে 25,000 25,000 এই দিয়ে হলো মোট 50,000 50 আচ্ছা আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো সেটা হলো এই যে আমরা যে দান করতেছি এটা যেন মোহাম্মদ আশরাফুল হোসেন না জানে জি স্যার আর বিশেষ করে কিন্তু দান করলে যদি কেউ না জানে তাহলে কিন্তু আল্লাহ বেশি খুশি হয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভিতরে আসেন ভিতরে আসেন আপনি কি মোহাম্মদ আশরাফুল হোসেন হ্যাঁ স্যার আমার নাম মোহাম্মদ আশরাফুল ও আচ্ছা আপনি কি কোনো দরখাস্ত লিখছিলেন হ্যাঁ স্যার লিখছিলাম আল্লাহর কাছে আল্লাহর কাছে লিখছিলেন কতদিন আগে লিখছিলেন স্যার কয়েকদিন আগে আল্লাহ তুমি কিছু টাকার ব্যবস্থা করে দিও আল্লাহ আল্লাহ তুমি কিছু টাকার ব্যবস্থা করে দিও আল্লাহ 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 তুমি 1 লক্ষ টাকার ব্যবস্থা করে দিও আল্লাহ তুমি 1 লক্ষ টাকার ব্যবস্থা করে দিও আল্লাহ আচ্ছা বুঝলাম তো এই যে এখানে 50,000 টাকা আছে মহান আল্লাহ তাআলা আমাদের কাছে দিছে আপনার কাছে টাকাটা পৌঁছায় দেওয়ার জন্য এখন আপনি টাকাটা নেন এখানে টাকা আছে 50,000 আপনি কি খুশি 50,000 হ্যাঁ 50,000 আছে তাহলে আপনি এখন যাইতে পারেন যাও দেখি শুন যাও আল্লাহ তুমি টেকা দিছ ভালো কথা তুমি জিব্রাইলের মাধ্যমে কি দিতে পারলে টেকা আমাক আল্লাহ তুমি ফেরেশতার মাধ্যমে কি টেকা দিতে পারলে আমাক আল্লাহ তুমি দিছ পুলিশের হাতে টেকা আল্লাহ তুমি তো 1 লাখ টাকাই দিছাও পুলিশ হলে দুনিয়ার চোর পুলিশ আমার 50,000 টাকা মারি দিল পুলিশ হলে দুনিয়ার চোর আর পুলিশের হাতে দিছ টেকা